আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আল্লাহ রসুলিল্লাহি মাল্লা আদার প্রিয় বন্ধুরা আপনাদের জীবনে এরকম অনেক মানুষ থাকতে পারে যারা আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে চায় না বা আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায় না আপনার সঙ্গে উঠাবাসা করতে চায় না বা আপনার সঙ্গে মিশতে চায় না তো এটা অনেকেরই জীবনে হতে পারে এই সমস্যাটি আবার অনেকের দেখা যাচ্ছে স্ত্রী স্বামীকে দেখতে পারে না সহ্য করতে পারে না আবার স্বামী স্ত্রীকে দেখতে পারে না সহ্য করতে পারে না তো আপনি যদি চান যে যারা আপনাকে দেখতে পারতেছে না বা যারা আপনাকে সহ্য করতে পারতেছে না আপনার সঙ্গে কথা বলতে চায় না আপনার সঙ্গে দেখা করতে চায় না তাদের মনে যদি আপনার মহাব্বত সৃষ্টি করতে চান এবং এই যে সমস্যাগুলি সমাধান করতে চান তাহলে আপনাকে একটি আমল আমি আজকে শেখা দেব যে আমলটি করবেন ইনশাআল্লাহ যেহেতু আমলটি একটি কোরআনের আয়াতের আমল আশা করি খুব ভালো কাজে আসবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা কোরআন হলো আমাদের জন্য শিফা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে এবং সেই বিশ্বাস থেকেই যদি আপনি এই আয়াতের আমল করেন নিয়মিতভাবে ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল দেখা দিবে বন্ধুরা পবিত্র কোরআনের একটি আয়াত হলো ও আল তুস্না আলা আইনি আপনারা বাংলায় লেখা দেখতে পারতেছেন তো আপনারা বাংলা দেখে দেখেও মুখস্থ করে নিতে পারেন আমি আবারও বলতেছি ওয়াল আল আলাইকা আলৈকা মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি এই আয়াতটি আপনি পড়বেন যখন সেই মানুষটির সাক্ষাৎ হবে ধরুন আপনার স্ত্রীর সঙ্গে আপনার মোহাবত নাই আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না সহ্য করতে পারে না তো আপনার স্ত্রীর সামনে যখন আপনি যাবেন তখন তার চেহারার দিকে তাকিয়ে আপনি এই কোরআনের আয়াতটি পাঠ করবেন তো যদি আপনার বন্ধুর সঙ্গে এরকমটি হয় যে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো ভাই আপনাকে দেখতে পারে না তো আপনি তার সামনে যখন যাবেন তখন তার চেহারার দিকে তাকিয়ে আপনি এই আয়াতটি পড়বেন তো ইনশা আল্লাহ এটা রেগুলার করতেই থাকবেন আল্লাহ চাহে তো কোরআনের বরকতে কোরআনের আয়াতের বরকতে সেই মানুষটির সঙ্গে আপনার মহাব্বত সৃষ্টি হবে সেই মানুষটি আপনাকে অত্যন্ত ভালোবাসবে এবং সেই মানুষটি আপনাকে অত্যন্ত মহাব্বত করবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যে কোনো আমল আপনি করেন না কেন অবশ্যই আপনাকে কিন্তু পাঁচ ওক্ত নামাজি হতে হবে বাবা মার বাধ্য সন্তান হতে হবে এবং হালাল খাবার খেতে হবে তাহলে আপনার আমলগুলো গ্রহণযোগ্য হবে আপনার আমলগুলো কবু কবুল হবে এবং আপনার আমলের মাধ্যমে আপনি যেটা চান সেটা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ এজন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে আপনার কারণে কোনো একজন মানুষও যদি এই কোরআনের আয়াতটির আঙুল করে তাহলে সে যতগুলো সওয়াব পাবে ঠিক সেই পরিমাণ সওয়াব আপনিও পেতেই থাকবেন ইনশাআল্লাহ এজন্য অবশ্যই শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালাম আলাইকুম অব আবার